শুভদিন শুভজীবন বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও শিক্ষা বিষয়ের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। এখন আমি আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা সম্পর্কে। প্রথমে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতাগুলো আমরা দেখি। তিনি ফৌজদারি কার্যবিধির 64 ধারা অনুযায়ী তাহার উপস্থিতিতে অপরাধকারী লোককে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ও হাজত প্রেরণ করার ক্ষমতা ভোগ করে। 65 ধারা অনুযায়ী কোনো অপরাধীকে গ্রেপ্তার করা বা নিজের উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা। 87 ধারা অনুযায়ী বিচার বিভাগীয় ক্ষমতায় তাহার নিকট আগত মামলা প্রসঙ্গে কুলিয়াজারির ক্ষমতা। 88 ধারা অনুযায়ী বিচার বিভাগীয় ক্ষমতায় তাহার কাছে আগত মামলা প্রসঙ্গে সম্পত্তি ক্রয় ও বিক্রয় করা এবং ক্রয়কৃত সম্পত্তি সম্পর্কিত দাবির নিষ্পত্তি করিবার ক্ষমতা। 89 ধারা অনুযায়ী ক্রয়কৃত সম্পত্তি প্রত্যর্পণের ক্ষমতা। 96 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা ইস্যু করিবার ক্ষমতা। 99 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা পৃষ্ঠাঙ্কন করা ও প্রাপ্ত বস্তু হস্তান্তরের আদেশ দানের ক্ষমতা। 105 ধারা অনুযায়ী যে স্থানের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারেন তাহার উপস্থিতিতে সেই স্থান তল্লাশি করিতে আদেশ দানের ক্ষমতা। 167 ধারা অনুযায়ী পুলিশি তদন্তের সময় কোনো ব্যক্তিকে পুলিশ হাজত ব্যতীত অন্যত্র আটক রাখিবার কর্তৃত্ব দানের ক্ষমতা। 202 ধারা অনুযায়ী পরোয়ানা জারি স্থগিত রাখা এবং নিজ মামলা সম্পর্কে অনুসন্ধান করিবার ক্ষমতা। 351 ধারা অনুযায়ী আদালতে উপস্থিত কোনো অপরাধীকে আটক রাখিবার ক্ষমতা। 506 ধারার 2 উপধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি গ্রহণের উদ্দেশ্যে কমিশন দেবার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করিবার ক্ষমতা। 541 ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হইবার জন্য প্রদত্ত মুচলেকা বাজেয়াপ্ত হইবার এবং তা পুনরায় বলবৎ করিবার ক্ষমতা। 514 ধারা এবং নতুন জামানতের আবশ্যকতা। 516 ক ধারা অনুযায়ী তদন্ত বা বিচার সাপেক্ষে সম্পত্তির হেফাজত ও হস্তান্তর সম্পর্কে আদেশ দানের ক্ষমতা। 517 ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তর সম্পর্কে আদেশ দানের ক্ষমতা। 525 ধারা অনুযায়ী সন্দেহজনক বস্তু বিক্রয় করিবার ক্ষমতা। 539 ক ধারা অনুযায়ী আবেদনপত্রের সমর্থনে এভিডেভিট দাবি করিবার ক্ষমতা এবং সরেজমিনে পরিদর্শনের ক্ষমতা। এছাড়া দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার ভিতর আছে। এতক্ষণ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে সাধারণ ক্ষমতার কথা বললাম সেগুলো সবই দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থাকবে। এবং 155 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেটের যে সমস্ত মামলার বিচার বা বিচারের জন্য সোপর্দ করার এখতিয়ার আছে সেই সমস্ত মামলায় পুলিশকে তদন্ত করিবার নির্দেশ দানের ক্ষমতা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থাকবে। এছাড়া সরকার দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক পুলিশি তদন্তের সময় বিবৃতি ও দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে। এছাড়া 176 ধারা অনুযায়ী পুলিশি তদন্তের সময় পুলিশ হেফাজতে কোনো ব্যক্তিকে আটক রাখিতে ক্ষমতা প্রদান করিবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে। এছাড়া 190 ধারা অনুযায়ী অপরাধগুলি আমলে লইবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধির 190-2 ধারা অনুযায়ী অপরাধগুলি আমলে লইবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে। সরকার বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে 190 ধারার ক গ উচ্ছেদ অনুযায়ী অপরাধগুলি আমলে লইবার ক্ষমতা অর্পণ করিতে পারিবে। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা সম্পর্কে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।